চলছে গঙ্গাসাগর মেলা। তবে পূর্ণ লগ্নে মকর সংক্রান্তি স্নান করতে লক্ষ লক্ষ পুণ্যার্থীও এসেছেন এখানে। এদিকে ঘন কুয়াশা ঢেকেছে চারদিক, দৃশ্যমানতা যথেষ্ট কম, আর এরই মধ্যে গভীর রাত থেকে গঙ্গার জলের গতি বাড়ছে। সেই বাড়তি জল গতি নিয়ে ধেয়ে আসছে কপিল মুনির আশ্রমের দিকে। আবার পুণ্যার্থীরা একটু হলেও সেই গঙ্গাকে স্পর্শ করবার জন্য কষ্টকে ভুলে গিয়ে গঙ্গার নামে জয়ধ্বনি দিয়ে চলেছেন। তার সাথে জেলা প্রশাসনেরও ভালো ব্যবস্থার জন্য তীর্থযাত্রীরা প্রশংসা করতে থাকেন। লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগর মুখী হয়েছেন, বিভিন্ন ব্যাপার জেনে তাদেরকে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে খাদ্য ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। সেই সাথে গঙ্গাসাগর মেলার বিষয়টিকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আবার পরশু রাতেও জল এসে মেলার একটা অংশেরও ক্ষতি করে দিয়েছে, কেননা তাতে বেশ কিছু দোকান যেমন নষ্ট হয়েছে, তেমনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার ক্যাম্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে আছে 2023-এর 25 আগস্ট কপিল মুনির আশ্রম সংলগ্ন পাড় লাগাতার ভাঙতে শুরু হয়েছিল। জেলা প্রশাসনের কপালে সেই সময় গভীর চিন্তার ভাঁজ পড়েছিল, কেননা একেতেই তখন ছিল বর্ষাকাল, সেজন্য চিন্তার বিষয় হয়ে উঠেছিল। ভাঙন রুখতে একাধিক ব্যবস্থা নেওয়া হলেও তা কাজে আসেনি। অথচ কিছুদিন আগেও কোটি কোটি টাকা খরচ করে জাপান মডেলের পাইলট প্রজেক্ট হাতে নিয়েছিল রাজ্য সরকার, তবুও সমুদ্রতলে চলে গিয়েছে সেই যাবতীয় প্রচেষ্টা। বর্ষা চলে গিয়ে এখন শীত মরশুম শুরু হয়েছে, এখনও যেন সেই জল থেকে রেহাই মিলছে না তীর্থ স্নান করতে আসা মানুষদের। এদিকে শুক্রবার গভীর রাত থেকেও ঘন কুয়াশার দাপটে চারদিক এমনভাবে ঢেকে গিয়েছে যেন তাতে মনে হচ্ছিল বিরাট অন্ধকার সব কিছুকে আটকে দিয়েছে। আবার অস্ট্রেলিয়া ইলেকট্রিক লাইটও আনা হয়েছে ঘন ওই কুয়াশাচ্ছন্ন অবস্থাকে কাটানোর জন্য, যাতে সাগরপথে জাহাজ বা লঞ্চ চেপে মেলা প্রাঙ্গণে আসতে কোনো পুণ্যার্থীর জন্য কোনো রকম অসুবিধে না হয়। সবচেয়ে বড় কথা, তীর্থযাত্রীরা যাতে দিকভ্রষ্ট না হন এবার সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই ঘন কুয়াশার সাথে যোগ হয়েছে গঙ্গার গতি বাড়ার বিষয়টি, সেই জল কপিলমুনির আশ্রমের দিকেই ধেয়ে আসছে। যা হোক, সে তো গঙ্গাই, সেজন্য পুণ্যার্থীরা সেই জল স্পর্শ করে গঙ্গার নামে সোচ্চার কণ্ঠে জয়ধ্বনি দিয়ে থাকছেন, যদিও প্রশাসনের প্রশংসাও করছেন তারা। কয়েক লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগর মুখী হয়েছেন, আর তাদের জন্য খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যদিও দিন কয়েক ধরে জাঁকিয়ে শীত পড়েছে বাংলায়, তবে শীতের আধিক্য অবশ্য উত্তরবঙ্গ জুড়েই। এ সময়ে কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে, পৌষ সংক্রান্তি তো একেবারে দৌড় গোড়ায়, তাই পুণ্যার্থীরা এই একটি সময়ের জন্য বছরভর অপেক্ষা করে থাকেন। শীত তো আছেই, আর তারই মধ্যে ফের একবার রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হয়েছে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে কুয়াশার সতর্কতা ছিল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জুড়ে। আর শনিবার থেকে সেই ঘন কুয়াশার দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে ওইসব জেলায়, তবে হালকা ধরনের কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা। আর আগামী সপ্তাহের বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে দক্ষিণবঙ্গে, কেননা তাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। ফলে আগামী সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার অর্থাৎ 18 ও 19 জানুয়ারি ওইসব জেলায় হালকা বৃষ্টিপাতের প্রভাব রয়েছে। এর কারণ ফের পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা দেবে, সেজন্য সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। এদিকে অবশ্য গঙ্গাসাগরের জন্য মকর সংক্রান্তির স্নান যেন শুরু হতে যাচ্ছে, সেজন্য পুণ্যার্থীরা মুখিয়ে আছেন। যত যাই হোক না কেন, স্নান বিনে কেউ ঘরে ফিরতে রাজি নন, তাই গঙ্গার জল যতই বাড়ুক তবুও পুণ্য স্নান সেভাবে বাদ দেওয়া যাবে না। বছরের এই একটা দিনের জন্য এত কষ্ট করে এখানে আসা, সেটাকে বিফলে যেতে দিতে চাইছেন না তারা।